হাই ভিউয়ার্স ওয়েলকাম টু শিখদার্স অ্যাকাডেমি শিখদার্স অ্যাকাডেমিতে সবাইকে স্বাগত ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেখো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী বিষয় থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কোন বিষয় সেটা হচ্ছে উদ্যান পালন প্রযুক্তি সহায়ক আচ্ছা উদ্যান পালন প্রযুক্তি সহায়কের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল থার্টি ফাইভ বাই টু থাউজেন্ড নাইনটিন অনেক দিন আগেই এই ফর্ম ফিল হয়েছিল যারা এখানে ফর্ম ফিল করেছিল তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে এই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শুধু নয় সঙ্গে এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানানো হবে তো বিস্তারিত মানে হচ্ছে সিলেবাস কি কি প্রসিডিওর পরীক্ষা কি হওয়ার কথা ছিল আর এখন কি হবে তো এইসব সম্পর্কে ডিটেলস জানার জন্য প্লিজ সঙ্গে থাকো দেখো ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টটা কি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ উদ্যান প্লান সহায়ক ইজ শিডিউল্ড টু বি হেল্ড অন সানডে দ্য টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফ্রম ইলেভেন এ এম টু টুয়েলভ থার্টি পি এম সাতাশে ডিসেম্বর পরীক্ষার ডেট ঠিক করা হয়েছে সেটা হচ্ছে এগারোটা থেকে সাড়ে বারোটা দেড় ঘন্টা পরীক্ষা তো এই দেড় ঘন্টা পরীক্ষা হবে এই পরীক্ষাটা এর আগেও একবার শিডিউল করা হয়েছিল কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সেটা ক্যান্সেল করা হয়েছিল তোমরা সবাই জানো তো নতুন আবার ডেট প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সাতাশে ডিসেম্বর কনফার্ম ডেট যেখানে পরীক্ষা হবে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দেড় ঘন্টা এবং এই দেড় ঘন্টা পরীক্ষাতে কী কী সিলেবাস থাকছে এবং কোন বিষয়ের উপরে কত নাম্বার থাকছে সেটা ডিটেলস আমরা জেনে নেব তাহলে তার আগে চলো দেখা যাক যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা ছিল থার্টি ফাইভ বাই টু এটাতে এক্স্যাক্টলি কি বলা ছিল কিভাবে রিক্রুটমেন্টটা হবে দেখো এটাই ছিল সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থার্টি ফাইভ বাই টু থাউজেন্ড নাইনটিনের কী ছিল আমরা একটু ডিটেলসে কয়েকটা পয়েন্ট দেখে নেব দেখো প্রথমেই চলে যাব নেম অব দ্য পোস্ট দেখো নেম অফ দ্য পোস্ট এটা সেখানে ছিল যে উদ্যান প্লান প্রযুক্তি সহায়ক আর তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টটা দেখো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর তার পরের কেস যেটা দেখব সেটা হচ্ছে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কিন্তু অনলি টোয়েন্টি টোয়েন্টি ভ্যাকেন্সি অনলি তার জন্য প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবার এর যে কোয়ালিফিকেশন ছিল সেটা একবার দেখে নেব হায়ার সেকেন্ডারি পাস ইকুইভ্যালেন্ট উইথ সায়েন্স সায়েন্স আদারওয়াইজ ভোকেশনাল অ্যাগ্রিকালচার এগ্রিকালচার নিয়ে যারা ভোকেশনাল কোর্স করেছে তারা আর হায়ার সেকেন্ডারি যাদের সায়েন্স ছিল তো এই ছিল হচ্ছে কোয়ালিফিকেশান তো তারপরে দেখো আর একটা জিনিস দেখব সেটা হচ্ছে এর যে কিভাবে রিক্রুটমেন্টটা নেওয়ার কথা ছিল প্রসিডিওরটা কী ছিল সেই প্রসিডিওরে যেটা লেখা ছিল সেটা ছিল এটা দেখো নাম্বার ফোর যে পয়েন্ট এই পয়েন্টটা এই পয়েন্টে দেখাছিল যে কোয়ালিফিকেশান অনুসারে হায়ার মার্কস অনুসারে যার নাম্বার বেশি সেই অনুসারে ওরা ইন্টারভিউর একটা প্যানেল করবে সেই প্যানেলে যেটা থাকবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের ভিত্তিতে মানে স্ক্রিনিং টেস্ট মানে হচ্ছে কার কত নাম্বার পেয়েছে কিভাবে কত পার্সেন্টেজ কার বেশি আছে সেই হিসাবে একটা লিস্ট করতো সেই লিস্টের ইন্টারভিউ হবে ডিরেক্ট ইন্টারভিউ তো ইন্টারভিউতে ছিল জেনারেল ফর্টি পার্সেন্ট ও বিসি থার্টি এইট এস সি থার্টি ফাইভ অ্যান্ড এস টি থার্টি পার্সেন্ট এই মার্কসগুলো পেলে তবে কোয়ালিফাইং মার্কস আর কি তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু ওরা করেছিল কিন্তু বর্তমান কন্ডিশানটা হচ্ছে ডিফারেন্ট কি না হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশান জমা পড়ার জন্য কিন্তু ওরা এক্সাম নেওয়ার কথা চিন্তা করেছে পিএসসি এক্সাম নেবে কী এক্সাম নেবে আর কি কি তার সিলেবাস থাকবে তাহলে আমরা এবার দেখে নেব সঙ্গে থাকো দেখো কিছুদিন আগে যখনই পিএসসি চিন্তাভাবনা নিয়েছে যে এর এত হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশান পড়ছে এক্সাম নিতেই হবে তখন একটা এক্সামের শিডিউল করেছিল সেই শিডিউলটা ক্যান্সেল হয়েছে তো এখন যে এক্সাম হবে সেই একই সিলেবাসে এক্সাম হবে কি এক্সাম হবে দেখা যাক যে এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থার্টি ফাইভ বাই টোয়েন্টি এখন দেখি স্কিম অফ এক্সামেশান কী ছিল স্ক্রিনিং টেস্ট উইল বি অবজেক্টিভ এমসিকিউ কিউ ফোর্থ ডিফারেন্ট সিরিজ এবিসিডি এবিসিডি চারটে বুকলের নাম্বার হয় সেই এব এবিসিডি আর এমসিকিউ হবে নাম্বার অফ কোশ্চেন দেখো হান্ড্রেড মার্কস নাম্বার অফ কোশ্চেন হান্ড্রেড আর ইচ ক্যারিং ওয়ান মার্কস মানে একশো নম্বরের পরীক্ষা হবে তো একশো নম্বরের পরীক্ষা হবে আমরা ডিটেলস দেখে নেব যে একশো নম্বরের পরীক্ষা হবে আর কোন বিষয়ে কত থাকবে দেখো এখানে নাম্বার অফ কোয়েশ্চেন হান্ড্রেড ক্যারিং ওয়ান মার্কস ফুল মার্কস হান্ড্রেড ডিউরেশন এক ঘন্টা তিরিশ মিনিট যেটা আমরা দেখলাম ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট যেখানে রয়েছে সেখানে বলা হয়েছিল যে এগারোটা থেকে সাড়ে বারোটা টোয়েন্টি ডিসেম্বর টোয়েন্টি সেভেন ডিসেম্বর এগারোটা থেকে সাড়ে বারোটা এনবি দেখো देयर উইল বি নেগেটিভ মার্কিং মানে নেগেটিভ মার্কিং থাকছে অ্যাস পার নরমস তো কী নরমসে নেগেটিভ মার্ক্স মার্কিং থাকবে সেটা হচ্ছে থাকবে হচ্ছে তিনটে ভুলে এক নম্বর মানে 1 থার্ড অন থার্ড মিনস হচ্ছে একটা ভুল করলেই একের তিন নাম্বার তিনটে ভুলে এক নম্বর কাটা যাবে ওকে নেক্সট আমরা এবার দেখব সিলেবাস দেখো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট সিলেবাসটা সিলেবাসটা হচ্ছে টোটাল হানড্রেড মার্কস চারটে ক্যাটাগরি ভাগ করা হয়েছে প্রত্যেকটাতে মানে চারটে সাবজেক্টকে ভাগ করা হয়েছে প্রত্যেকে টোয়েন্টি ফাইভ মার্কস করে তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর ইকোয়াস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর ইকোয়াস টু হানড্রেড ইংলিশ থাকছে নাম্বার টু সব মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স নাম্বার টু নাম্বার থ্রি অ্যাথমেটিক অ্যান্ড মেন্সুরেশান পাটিগণিত আর হচ্ছে পরিমিতি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আর জেনারেল সায়েন্স উইথ লাইফ সায়েন্স লাইফ এমফেসিস অফ লাইফ সায়েন্স মানে লাইফ সায়েন্সের উপরে বেশি জোর দেওয়া হবে লাইফ সায়েন্সের উপরে বেশি জোর দেওয়া হবে যে জেনারেল সায়েন্সটা থাকবে কারণ এটা হচ্ছে উদ্যান প্লান প্রযুক্তি সহায়ক বলা হচ্ছে তো উদ্যান প্ল্যান মানে বোঝাই যাচ্ছে কী ব্যাপার এগ্রিকালচারের ব্যাপারটা বা থাকবে তো সেই জন্য এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বলা হয়েছে তো সেই জন্য এখানে লাইভ সায়েন্সটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তাই লাইফ সায়েন্সের কথা বলা হয়েছে তাহলে আশা করি সবার ক্লিয়ার হয়েছে যে উদ্যান প্লান প্রযুক্তি সহায়কের পরীক্ষাটা কিভাবে হবে আর কি সিস্টেমে রিক্রুটমেন্টটা হতে চলেছে তাহলে ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও কারণ লেটেস্ট ভিডিও এই ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার